তো আমরা এইচএসসি শর্ট কোর্স যেটা 2021 এটা হায়ার ম্যাথ সেক্টরের স্থিতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে লামির উপপাদ্য। ঠিক আছে, আমরা কিন্তু স্থিতিবিদ্যা পড়ছি। ঠিক আছে, স্থিতিবিদ্যা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব আজকে। তো দেখো, এই যে লামির উপপাদ্য যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে কেমন, লামির উপপাদ্য অনেকটা এই রকম বলা যায়। ধরো একটা বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর, ভিন্ন ভিন্ন রেখা বরাবর যদি তিনটি বল কাজ করে, ধরো আমরা বলতেছি এই বরাবর কাজ করতেছে আমাদের পি বল, এই বরাবর সাপোজ কিউ বল, এবং ধরো এই বরাবর আমাদের কাজ করতেছে আর বল। ঠিক আছে, আর কোনগুলো দিয়ে দিলাম, এটা আলফা, এটা বিটা, এবং এটা হচ্ছে ধরো গামা। ওকে, তাহলে একই বিন্দুতে ক্রিয়ারত, ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে তাদের প্রত্যেকটি বল এবং অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন এর সমানুপাতিক হবে। তার মানে আমরা বলতে পারি পি এটা সমানুপাতিক কী হবে অপর দুটি বলে, তার মানে আর এবং কিউ এই দুটোর মধ্যবর্তী কোণ কোনটা, বিটা, রাইট? তাহলে সাইন বিটা এইরকম। আবার যদি কিউ এর জন্য বলো, কিউ সমানুপাতিক অপর দুটি বল হচ্ছে পি এবং আর, তার মধ্যবর্তী কোণটা হচ্ছে গামা, সমানুপাতিক সাইন গামা। আবার আর সমানুপাতিক সাইন আলফা, এই তো। ঠিক আছে, এখন সবগুলোকে যদি তুমি সামগ্রিকভাবে লেখো, এই সবগুলোকে সামগ্রিকভাবে লিখলে তুমি পাচ্ছ পি বাই অপর দুটির অন্তর্গত কোণ কোনটা, বিটা, সাইন বিটা ইজ ইকুয়ালস টু কিউ বাই সাইন গামা ইজ ইকুয়ালস টু আর বাই সাইন আলফা, এই। ঠিক আছে, তার মানে আমরা আমরা লামির উপপাদ্যটাকে এইভাবে বলতে পারি ইন শর্টে, যে একই বিন্দুতে বা একটি বিন্দুতে আমরা এই বিন্দুটাকে ধরো হচ্ছে নাম দিলাম, বিন্দুটাকে দিলাম হচ্ছে ধরো ও বিন্দু। ঠিক আছে, ও বিন্দু, তাহলে একই বিন্দুতে বা একটি বিন্দুতে ক্রিয়ারত ভিন্ন ভিন্ন রেখা বরাবর তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে একটি বল, একটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এই যে সেটাই করেছে, পি সমানুপাতিক সাইন বিটা, কি সমানুপাতিক সাইন আলফা, আর সমানুপাতিক সরি সাইন গামা, আর সমানুপাতিক সাইন আলফা। ঠিক আছে, এই যে বিটা গামা এবং আলফা এই দুটো হচ্ছে, এই তিনটা কোণ যথাক্রমে অপর দুটি বাহুর অন্তর্গত কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি লামের উপপাদ্য থেকে ইন শর্টে আমরা লিখতে পারি এইভাবে, এই দেখো পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন গামা, এবং আর বাই সাইন আলফা। ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে আমাদের লামের উপপাদ্যের বেসিক্স। ফাইন, এখন এই লামের উপপাদ্য নিয়ে যদি আমরা তোমার বোর্ডে আসা কিছু প্রবলেম সলভ করি, তাহলে দেখো আচ্ছা ধরো আমরা একটা প্রবলেম নিচ্ছি এভাবে, একটি হেলানো তলে দৈর্ঘ্য এবং ভূমির সমান্তরালে, দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল পি ও কিউ মানে দুটি পৃথক বল প্রত্যেকে ডাব্লিউ ওজনের বস্তুকে স্থির রাখতে পারে, স্থির রাখতে পারে।
ওকে, তাহলে প্রমাণ করো W is equals to PQ divided by root over P square minus Q square. ঠিক আছে, এই টাইপের আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কাজ করব, সলভ করব। এটা দেখো, তাহলে কি বলেছে, একটি হেলানো তলে, আচ্ছা তার মানে হেলানো তল থাকবে। তাহলে প্রথমে যদি আমি প্রাথমিকভাবে ধরি একটা হেলানো তল, মনে করো এইরকম দিলাম একটা হেলানো তল, এটা ধরে নিলাম হচ্ছে আমরা আলফা কোণে হেলানো আছে ধরে নিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এর দৈর্ঘ্য এবং ভূমি সমান্তরালে ক্রিয়াশীল পি এবং কিউ মানে দুটি পৃথক বল। আচ্ছা দৈর্ঘ্য মানে এইটা, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই বরাবর কাজ করতেছে মনে করো পি, আচ্ছা ফাইন। আর এর নিশ্চয়ই ওজনটা কাজ করবে এই বিন্দু থেকে নিচের দিকে ডাব্লিউ। ঠিক আছে, আর দেখো আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে তোমার অভিলম্ব প্রতিক্রিয়া বল বলি আমরা, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, সেটা হচ্ছে ধরো এই বরাবর কাজ করতেছে আর, ওকে ফাইন। আচ্ছা এখন যেহেতু বলছে প্রথমে আমরা প্রথম এখানে কিন্তু দুইটা চিত্র হবে, কারণ একটা হচ্ছে দেখো দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য সমান্তরালে, এই যে এটা আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান্তরালে। ঠিক আছে, আচ্ছা এবং তোমার হচ্ছে ক্রিয়াশীল পি এবং কিউ মানে দুটি পৃথক পৃথক বল। ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোশ্চেনটা আরেকবার দেখে নিই ঠিক আছে কিনা। আচ্ছা ওকে ফাইন, তাহলে দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র দৈর্ঘ্যের সমান্তরালের জন্য। ঠিক আছে, তাহলে প্রথম চিত্র অনুসারে যদি আমরা বলি কাজ করি তাহলে কিভাবে হবে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি কোণগুলো একটু দেখে নিতে পারি আমরা, কোণগুলো হচ্ছে এটা 90 ডিগ্রি, তারপরে এটা এই অংশটা 90 ডিগ্রি, ওকে ফাইন, তারপরে এটা আলফা হলে এটাও আলফা হবে। ঠিক আছে, আবার এটা হলো 90 ডিগ্রি, এই তো আমরা পেয়ে গেছি। আচ্ছা তাহলে এটার জন্য আমরা এখন সলভ করি। তাহলে দেখো প্রথম চিত্রে আমরা এখন বলবো, প্রথম চিত্রে দেখো, প্রথম চিত্রে আমরা বলতে পারি যে যদি আর এর জন্য নেই, আর ডিভাইডেড বাই সাইন অফ, অর্থাৎ লামের উপপাদ্য ইউজ করতেছি, কিন্তু লামের উপপাদ্য ইউজ করে আমরা এটা প্রমাণ করব। আচ্ছা তাহলে আর ডিভাইডেড বাই অপর দুটি বল পি এবং ডাব্লিউ এর অন্তর্গত কোণ কত, 90, তাহলে সাইন 90 ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউর জন্য অপর দুটি বল হচ্ছে পি এবং আর, তাদের মধ্যবর্তী কোণ 90 প্লাস আলফা, তাহলে সাইন 90 প্লাস আলফা। এবং পি এর জন্য যদি বলো পি ডিভাইডেড বাই সাইন, এখানে তুমি করতে পারছো অপর দুটি, তার মানে এবং এটা এবং এইটা। আচ্ছা তাহলে তুমি যদি বলো এই পুরোটা আমরা পেয়েছিলাম কত, 90 প্লাস আলফা, রাইট, তাহলে এটা বের করতে হবে, এটুকু যদি বের করতে হয় তাহলে কি করবা, 180 থেকে মাইনাস করে দাও, তাহলে 180 মাইনাস 90 প্লাস আলফা, তাহলে কত আসে আলটিমেটলি এখান থেকে, 90 মাইনাস আলফাই আসবে। ওকে 90 মাইনাস আলফা, ফাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা পেলাম আমরা 90 মাইনাস আলফা, তাহলে বসিয়ে দাও এখানে, এটা পেলাম 90 মাইনাস আলফা, এই ফাইন। ঠিক আছে, সাইন 90 মানে কত আমরা জানি, সাইন 90 মানে 1, রাইট, তাহলে এখানে লিখো আর বাই 1 ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই, এখানে দেখো 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা, তার মানে কি রেশিও পরিবর্তন হচ্ছে, এই যে রেশিও পরিবর্তন হচ্ছে। আচ্ছা কারণ একটা 90 আছে, এটা বলো কস আলফা ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা একটু চেক করে নেই যে আমাদের, ও আচ্ছা সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, একটু মিস্টেক হয়েছে কারণ এই 90টা নেওয়া হয়নি, এই 90 যোগ করা হয়নি, তাহলে 90 প্লাস 90, তাহলে 180 হবে, 180 মাইনাস আলফা, হ্যাঁ এই 90 প্লাস এই 90 মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস আলফা, ওকে, তাহলে পি বাই, এখানে তো রেশিও পরিবর্তন হচ্ছে না কারণ 180 আছে দুইটা 90। আচ্ছা কারণ সবসময় আমরা জানি কি যে জোড় সংখ্যক 90 হলে রেশিও পরিবর্তন হবে না, তাহলে এটা হবে সাইন অফ আলফা, এই ফাইন, তাহলে এটা পেয়ে গেলাম। এখান থেকে তুমি লিখতে পারো এভাবে, সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি কস আলফা বাই সাইন আলফা, এই এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও,
ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু লিখতে পারো। তাহলে এটা কখন লিখবা, এটা প্রথমে আসলো আমাদের যখন দৈর্ঘ্যের সমান্তরালে, যখন পি বলটা কাজ করতেছে দৈর্ঘ্যের সমান্তরালে, তখন আমাদের এইটা হলো ফাইন। এখন আমরা দেখবো যে এই যে ভূমির সমান্তরালে কনসেপ্ট, এবার দেখবো এই ভূমির সমান্তরালের জন্য। দেখো তাহলে ভূমির সমান্তরালের জন্য কিভাবে আমরা সলভ করব। আচ্ছা ওকে, এখানে তুমি হ্যাঁ পিও লিখতে পারো বা সরাসরি ডাব্লিউ হিসেবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয় চিত্রে চলে যাব, ঠিক আছে। এবার দ্বিতীয় চিত্রে অর্থাৎ ভূমির সমান্তরালে, ঠিক আছে, ভূমির সমান্তরালে দেখো। তাহলে এবার আমরা বলতে পারি ঠিক একই রকম ভাবে হবে, ধরো এই বরাবর হচ্ছে কিউ বলে দিচ্ছি, এখানে আলফা দেওয়া আছে, এখান থেকে কোন একটা বিন্দু থেকে পড়তেছে হচ্ছে নিচের দিকে ওজন, আর মনে কর আরটা হচ্ছে এই দিকে আর, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখানে একটু বলে নেই, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তারপরে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে কত হবে এই অ্যাঙ্গেলটা, 90 প্লাস আলফা মাইনাস 180, তাই না? তাহলে হচ্ছে 180 মাইনাস 90 প্লাস আলফা, এটা হবে অ্যাঙ্গেল। আচ্ছা ফাইন ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এখন সবগুলো মোটামুটি পেয়ে গেছি। এখন আমরা তাহলে লামের উপপাদ্য ইউজ করি, আমরা কিন্তু এর আগেরটাতেও লামের উপপাদ্য ইউজ করেছি, উপপাদ্য মতে বা উপপাদ্য অনুসারে দ্বিতীয় চিত্রে, দেখেন দ্বিতীয় চিত্র। আচ্ছা দ্বিতীয় চিত্রে কী হবে দেখো, আর এর জন্য নাও আর বাই সাইন অফ, আচ্ছা কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে তুমি পাচ্ছ অলরেডি এখানে 90 মাইনাস আলফা পাচ্ছ। আচ্ছা এই কোণ যদি বের করতে হয় তাহলে কী করবা, 180 মাইনাস 90 মাইনাস আলফা, রাইট? তাহলে 90 প্লাস আলফা, এই তো। তাহলে বলে দাও এই দুটো মধ্যবর্তী কোণ 90 প্লাস আলফা, ওকে ইজ ইকুয়ালস টু কিউ বাই কিউ এর জন্য হবে এই দুটোর মধ্যবর্তী কোণ হুইচ ইজ 90 প্লাস, এটা মানে সাইন অফ 90 প্লাস, তাহলে 180, একবার দিয়ে দাও 180 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু, আর এখানে তুমি পাচ্ছ যদি তুমি ডাব্লিউর জন্য বলো তাহলে ডাব্লিউর জন্য সাইন অফ 90, এই হলো। এখন তুমি এখান থেকে লিখে নাও, এখানে আর বাই রেশিও পরিবর্তন হবে কস আলফা ইজ ইকুয়ালস টু, এখানে কিউ বাই রেশিও পরিবর্তন হবে না কারণ 180 আছে এখানে যা আছে, তাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন 90 মানে 1, ডাব্লিউ বাই 1। তাহলে তুমি এখানে লিখতে পারো কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা, এই ঠিক আছে, এটা তুমি লিখতে পারো এখান থেকে ফাইন। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু কিউ পেয়ে গেলাম, এর আগেরটা থেকে কিন্তু পি এর মানও পেয়ে গিয়েছি, ঠিক আছে। এর আগেটা থেকে একটু পি এর মানটা কী পেলাম দেখো, এর আগে আমরা পেয়েছিলাম পি ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা পেয়েছিলাম ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি কস আলফা বাই সাইন আলফা, রাইট? তাহলে পি ইজ ইকুয়ালস টু কী পাবো বলো তো, ডাব্লিউ সাইন আলফা বাই কস আলফা, এই তো এটা পেয়েছিলাম, রাইট? ডাব্লিউ সাইন আলফা বাই কস আলফা, ওকে। এখন এই দুটো থেকে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু চেষ্টা করি কীভাবে বের করা যায়, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, এই তো, ঠিক আছে। এখন আমরা বের করব, তাহলে এটুকু মিশিয়ে দিলাম। এখন শুধুমাত্র আমাদের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে কাজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো প্রবলেমটা একটু বড়, ঠিক আছে, এই জন্য একটু বড় করে আমাদেরকে করতে হচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা যদি বলি এভাবে যে আমরা যদি সরাসরি বের করতে চাইতাম ডাব্লিউ এর ভ্যালু, ঠিক আছে, তাহলে কীভাবে আমাদের হতো? আচ্ছা আমরা লিখি প্রথমে পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন, সরি হ্যাঁ ডাব্লিউ সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা, এটা যদি স্কোয়ার করে দাও তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার সাইন আলফা বাই
আলফা এটা পেলাম। আর যদি তুমি ইয়ার জন্য বলতা কিউ ইজ, আমরা পি এবং কিউ এর মানটা পেয়ে গিয়েছিলাম রাইট, তাহলে পি স্কোয়ার করলে কি হবে, পি স্কোয়ার করলে এই যে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, আর কিউ স্কোয়ার করলে কি হতো ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা রাইট। এখন আমরা কি করেছি, ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার, এটা কিন্তু একটা শর্ট ট্রিক্স বলতে পারো, এটা একটা ট্রিক্স বলতে পারো রাইট, এখান থেকে কিন্তু ইজিলি করা যাবে। তাহলে করে ফেলে ওয়ান বাই পি স্কোয়ার মানে ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার মাইনাস ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ওকে। দেন কস স্কোয়ার উপরে চলে গেল, তাহলে এই যে উপরে আসছে কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে দেখো, এরপর নেক্সট যেটা করবো, তাহলে ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখান থেকে লসাগু নিয়ে নাও নিচে, ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, উপরে হবে কস স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এই যে কস স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এটাকে কীভাবে লেখা যায়, আমরা যদি একটু চেঞ্জ করে লিখি এটাকে, ধরো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটাকে এইভাবে লেখা যায়, ওই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু ওয়ান না, এখান থেকে লেখা যায় এভাবে কস স্কোয়ার আলফা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। ওকে তাহলে এবার লিখে ফেলো, ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, উপরে হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা, ফাইন। এবার কেটে দাও এই অংশ, এই অংশ কেটে গেল, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে তাই না। এখন তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে মাইনাসটা উভয় পক্ষে দিয়ে দিতে পারো, তাহলে ওয়ান বাই কিউ স্কোয়ার বোথ সাইড মাইনাস নিয়ে নিলাম ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা যায় আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই, দ্যাট মিনস এখানে আমরা লসাগু করতেছি এই অংশে, নিচে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার। এখন এটাকে তুমি ইনভার্স করে নাও, ইনভার্স করে নাও, তাহলে কী হবে, ইনভার্স করে বর্গমূল করে দাও, তাহলে কী হবে পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই এই দেখো এটাই হলো আমাদের আনসার প্রুফড, এই ঠিক আছে হয়ে গেল। তাহলে দেখো এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, ঠিক আছে, সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে। তো এই জন্য আমরা এই ধরনের প্রবলেম অবশ্যই আমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে। এবং একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু দুইটা ধাপ হবে, একটা হচ্ছে বা দুইটা চিত্র হবে, এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমান্তরালে পি কাজ করতেছে সেটার জন্য একটা চিত্র, আবার ভূমির সমান্তরালে কিউ বলটা কাজ করতেছে, এই দুটোর জন্য কিন্তু দুটো চিত্র এঁকে দেন তোমাকে দুই ধরনের সূত্র বের করে বা দুই ধরনের ফর্মুলা বের করে তোমাকে কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।